ময়না ব্লকের সামারুট এলাকায় মে দিবস উদযাপন করলো এসইউসিআই সমর্থকরা। মে দিবস অর্থাৎ শ্রমিক সংগঠন দিবস প্রায় 140 বছর ধরে পালন করে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এসইউসিআই সমর্থকরা শহীদ বেদিতে মাল্যদান এবং পথচারীদের ব্যাচ লাগানো কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে পালন করলেন। মে দিবসের তাৎপর্য জনসাধারণের মধ্যে তুলে ধরার লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান। এ প্রসঙ্গে এসইউসিআই নেতা বিবেক রায় কি বললেন শোনাবো। কে মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, এই দিনটিতে হে মার্কেটে আমেরিকার শ্রমিক শ্রেণী আজ থেকে 146 বছর আগে মালিক শ্রেণী অমানসিক অত্যাচারের বিরুদ্ধে 16-20 ঘন্টা জোর করে কাজকর্মের বিরুদ্ধে শ্রমিকদের সুরক্ষার দাবিতে আন্দোলন করছিলেন। তাদের দাবি ছিল 8 ঘন্টার বেশি আমরা কাজ করব না, শ্রমিকদের বাঁচার মতো উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তা দিতে হবে, তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে, তাদের স্বাস্থ্যরক্ষার ব্যবস্থা করতে হবে, যেটা মালিকরা কল্পনাই করতে পারতেন না যে শ্রমিকরা একদিন সংগঠিত হয়ে দাবি তুলবে। সেদিন প্রতীকী হিসেবে এই লড়াই যেমন আমাদের কাছে একটা ঘটনা, কিন্তু যুগ যুগ ধরে সেই দাসযুগ বলুন, সামন্ত যুগ বলুন, তারপর যে আজও বুর্জোয়া যুগ চলছে, পুঁজিবাদী যুগ চলছে, আজকে কীভাবে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, সেই মে দিবস 1886 সালে মে দিবসের যে সংগ্রামী ধারা, সেই ধারা আজও অত্যাচারীদের শোষণ বঞ্চনা চলছে। আজকে কেন্দ্রীয় সরকার 42টি সম আইন পাল্টে 4টি সমকর তৈরি করে শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে, ব্যাপক বেসরকারিকরণ করে কাজ দেওয়া তো দূরের কথা, শ্রমিকদের স্থায়ী কাজের সুযোগকে অস্থায়ী করে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করছে। তাই আমরা মনে করি আজকের দিনে মে দিবসের তাৎপর্য আরও প্রাসঙ্গিক, আরও ঐতিহাসিক। তাই আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সর্বস্তরের শ্রমজীবী মানুষের কাছে মে দিবসের তাৎপর্য তুলে ধরার জন্যে এবং মে দিবসের শিক্ষা থেকে আজকে যাতে আমরা সমাজজীবী মানুষকে নিয়ে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলে এই শোষণ বঞ্চনা অবসান ঘটাতে পারি, মে দিবসের সেই শপথ নিয়ে আমরা এই মে দিবস পালন করছি। শ্রমিকদের এই মে দিবসের শিক্ষা নিয়ে সংগঠিতভাবে প্রচুর গর্ব আহ্বান জানাচ্ছি এই কমিউনিস্ট দলের পক্ষ থেকে। মে দিবসের এই যে ছোট্ট ফ্ল্যাগটি জনগণকে পড়াচ্ছি, সমাজজীবী মানুষকে পড়াচ্ছি, এটা উদ্দেশ্য হলো তাদের কাছে এই মে দিবসের বার্তাটা স্মরণ করিয়ে দেওয়া এবং এই শিক্ষাকে সামনে রেখে তারা যাতে আগামী দিনের সংগ্রামী প্রেরণায় নিজেদেরকে যুক্ত করতে পারেন, একটা আবেগ সৃষ্টি হয় এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, সেই প্রত্যাশাকে সামনে রেখে মানুষের কাছে আমরা এই ফ্ল্যাগটি পড়াচ্ছি এবং এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনি কি আপনার বাড়ি কম খরচে মনের মতো সাজাতে চান? তাহলে আপনার বাড়ির ভেতর রং না করে ডিজাইনার ওয়ালপেপার লাগান। আপনার মনের মতো ডিজাইনের আপনার বাড়িকে গড়ে তুলতে ময়না এই সর্বপ্রথম নিয়ে এসেছে OFKM 3D ওয়ালপেপার। রোলার প্রিন্ট করে আপনার বাড়ি সাজাতে গিয়ে যত খরচ হয় তার অর্ধেক টাকার থেকেও অনেক কম খরচে আপনার বাড়ি ভালো থেকে ভালো সাজান। আর কলকাতায় নয়, আপনার বাড়ির পাশেই কলকাতার দামে ওয়ালপেপার পাইকারি ও খুচরো পাওয়া যায়। আজই আসুন ময়নার পেটুয়া মোড়ে স্কুলের সম্মুখে OFKM 3D ওয়ালপেপার সেন্টারে। বিশেষ দ্রষ্টব্য, কোরিয়ান ও চাইনিজ ওয়ালপেপার পাওয়া যায়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933223739।